এবং রুটিন অনুযায়ী শিশুর কাজ ভাগ করে দেওয়ার পরামর্শ তাদের। ঘরবন্দি এই সময়ে কিশোর কিশোরীদেরও নানা মানসিক সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে অলস সময়ে সৃষ্টিশীল কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন মানসিক রোগ বিশেষজ্ঞরা। বাইরের পৃথিবী ডাকছে, কিন্তু ঘর আর বারান্দা ছাড়া আপাতত কোথাও যাওয়ার উপায় নেই শৈশবের। 8 বছরের সিরাজু মুনিরারও সময় কাটছে ঘরে বসেই, আর ভাগ্য কিছুটা ভালো হলে কেউ কেউ খেলতে পারছে ছাদে। করোনার প্রাদুর্ভাবের কারণে কখনো না দেখা এমন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে শিশুদের। ভালো লাগে না, কারণ আমি যে নিচে যেতে পারি না, ড্রয়িং ক্লাসে যেতে পারি না, স্কুলে যেতে না পারি না, যে বাসায় বসে থাকি, খেলি, টিভি দেখি, মোবাইলে গেমস খেলি, এই করেই কাটে। মানসিক রোগ বিশেষজ্ঞ বলছেন, শিশুর স্বাভাবিক বিকাশে অন্তরায় এমন বন্দি জীবন, এ সময় শিশুর মধ্যে রাগ, জেদ বা দুষ্টুমির প্রবণতা বাড়তে পারে। আজ একজন শিশু যত নিত্য নতুন নানা ধরনের নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হবে, যত বৈচিত্র্যের মধ্যে দিয়ে যাবে, তত কিন্তু হলো শিশুর তার মানসিক বিকাশের জন্য এটা সহায়ক। তো শিশু যখন একদম একঘেয়ে একটা জীবন যাপন করবে সেটা, এবং এটা যদি দীর্ঘদিন ধরে, অনেকদিন ধরে আমাদের চলতে থাকে, তাহলে কিন্তু এটা একটু হলো শিশুর জন্য নেতিবাচক প্রভাব আনতে পারে। সাময়িকভাবে এই দুষ্টুমিগুলাকে একটু উপেক্ষা করলে ভালো। আর দ্বিতীয়ত হলো যে বাচ্চারা যেহেতু এক ধরনের একঘেয়ে জীবন যাপন করছে, এই জীবন যাপনের মধ্যে যতটা ভ্যারিয়েশন আনা যায়। এদিকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গত 1 এপ্রিল HSC পরীক্ষা শুরুর কথা ছিল, করোনার প্রভাবে সেটিও স্থগিত। এতে 11 লাখ পরীক্ষার্থী পড়েছে অনিশ্চয়তায়। কবে পরীক্ষা হবে তার কোনো নিশ্চয়তা নেই, এই জন্য পড়ে পড়াশোনা অতটা ভালোভাবে হচ্ছে না। কোচিং এ যেতে পারছি না, আমরা মডেলে যেতে পারছি না, হোম টিউটর আমাদের বাসা আসছে না, ফলে আমরা এই পরীক্ষা নিয়ে কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। এই সময়টা মানসিক চাপ সামলাতে শিক্ষার্থীদের সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ মানসিক রোগ বিশেষজ্ঞের। এক্ষেত্রে অভিভাবকদের